নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি ধনুরাশির জাতক ও জাতিকার জ্যৈষ্ঠ মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন কোন দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা আসতে চলেছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। এবং এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটির এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজ্যোতি। এই চ্যানেলে আমি মূলত মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওগুলো যদি আপনারা ওয়াচ করেন বা দেখেন, তাহলে আমি এতটুকুটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনারা মোটিভেশন তো অবশ্যই পাবেন এবং সাথে মানুষ চিনতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওগুলি আপনারা এখনই দেখুন, আমি একটি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ভিডিওগুলি দেখতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। ধনুরাশির জাতক ও জাতিকার জ্যৈষ্ঠ মাস কেমন যেতে চলেছে আমি একে একে বলতে চলেছি। তার আগে আমি ধনুরাশি সম্পর্কে ছোট্ট করে বলি, আমি বেশি সময় নেব না, একদম ছোট্ট করে বলবো। এই রাশির জাতক ও জাতিকারা খুব বুদ্ধিমান হয়, নো ডাউট। এবং এই রাশির জাতক ও জাতিকারা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটা কৌশল তাদের জানা আছে। এবং এই রাশির জাতক ও জাতিকারা খুব মার্জিত স্বভাবের হয় এবং খুব ভদ্র ওবিডিয়েন্ট হয়। তো আসুন জেনে নিন ধনুরাশির জাতক ও জাতিকার জ্যৈষ্ঠ মাস কেমন যেতে চলেছে। তো প্রথমে আসি শিক্ষাক্ষেত্র। ধনুরাশির জাতক ও জাতিকার শিক্ষাক্ষেত্র এই মাসে ভালোই দেখা যাচ্ছে, তবে যারা আপার লেভেলে পড়াশোনা করছেন তাদের ভালো যাওয়ার সম্ভাবনাটা প্রবল। এছাড়াও যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদেরও ভালো যাবে, কিন্তু সেরকম মাত্রা যাবে না। ওভারঅল শিক্ষাক্ষেত্র ধনুরাশির জাতক ও জাতিকার ভালো দেখা যাচ্ছে। এরপর আসি আপনাদের কর্মজীবন। কর্মজীবনকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা এবং তিন হচ্ছে সেলফ প্রফেশন। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আসি চাকরি। যারা ধনুরাশির জাতক ও জাতিকারা চাকরি করছে তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এর পাশাপাশি যারা চাকরির চেষ্টা করছেন, চাকরি পাননি, তারা চাকরির জন্য চেষ্টা করুন, চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এরপর আসি ব্যবসা। ধনুরাশির জাতক ও জাতিকারা যারা ব্যবসা করছেন তাদের এই মাসে ব্যবসা ক্ষেত্র খুব ভালো যেতে চলেছে। বিশেষ করে কয়েকটি বিজনেস আমি বলতে চলেছি, সেই বিজনেসগুলো খুবই ভালো যাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। তো প্রথম যে বিজনেসটির কথা আমি বলবো সেটি হচ্ছে ওষুধের দোকান। হ্যাঁ বন্ধুরা, ওষুধের দোকান যদি আপনার থাকে খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যদি আপনি অনলাইন বিজনেস করেন, এখন অ্যাফিলিয়েট মার্কেটিং অনলাইন অর্থাৎ ইউটিউব থেকে অনেকে কামাই করছে, তো এইসব ইনকাম যদি অনলাইন করেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা গার্মেন্টস ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদেরও ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সব বাদ দিয়ে যে বিজনেসগুলো পড়ছে সেগুলো খারাপ যাবে না, ভালো যাবে, তবে এগুলো একটু বেশি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি সেলফ প্রফেশন। ধনুরাশির জাতক ও জাতিকারা যারা সেলফ প্রফেশনে রয়েছে অর্থাৎ যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা লয়ার, যারা অ্যাস্ট্রোলজার এবং যারা টিউশন পড়ায়, যারা ডাক্তার রয়েছেন তাদের খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের খুব একটা ভালো না গেলেও মোটামুটি যাবে। এরপরে আসি যারা
অ্যাস্ট্রোলজার রয়েছেন, তাদেরও ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং যারা টিউশনে পড়ায় তাদেরও ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসি আপনাদের লাভ লাইফ, অর্থাৎ প্রেম জীবন। ধনুরাশির জাতক ও জাতিকার এই মাসে প্রেম জীবন ভালো যেতে চলেছে, অর্থাৎ লাভ লাইফ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেমও ফিরতে পারে। এর পাশাপাশি বিবাহ বৈপুত্র সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, মানে আপনি ম্যারিড বাট পূর্বেকার কোনো এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড আপনার জীবনে পা দিতে চলেছে, এখান থেকে কিন্তু একটু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের পারিবারিক জীবন। ধনুরাশির জাতক ও জাতিকার এই মাসে পারিবারিক জীবন মোটামুটি দেখা যাচ্ছে। বাবা মা ভাই বোন সকলের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং মধুর থাকবে। এরপরে আসি আপনাদের ম্যারিড লাইফ। ধনুরাশির জাতক ও জাতিকারা যারা বিবাহিত রয়েছেন তাদের দাম্পত্য জীবন কিন্তু এই মাস মোটামুটি দেখা যাচ্ছে, খুব একটা ভালো যাবে না তবে খুব খারাপও যাবে না। এরপরে আসি আপনাদের সন্তান ভাগ্য। ধনুরাশির জাতক ও জাতিকারা যারা রয়েছেন তাদের সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে যাদের সন্তান অলরেডি রয়েছে তাদের কিন্তু সন্তান নিয়ে একটু প্রবলেম রয়েছে। এরপরে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। ধনুরাশির জাতক ও জাতিকার এই মাসের শরীর স্বাস্থ্য মোটামুটি দেখা যাচ্ছে, খুব একটা ভালো যাবে না খুব একটা খারাপও যাবে না, তবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের কিন্তু শরীর নিয়ে একটু প্রবলেম রয়েছে। তাই আমি বলবো আপনারা দয়া করে প্রপার ডাক্তারকে দেখান যদি আপনার শরীরে কোনো প্রবলেম থাকে। তবে ভয়ের কিছু নেই। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, ধনুরাশির জাতক ও জাতিকারা যারা রয়েছেন এই মাসে কিন্তু আপনাদের শত্রুতা ভাব দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, শত্রু আপনার সঙ্গে পেরে যদিও বা উঠবে না তবুও শত্রুতা করতে এটা পিছু পাওয়া হবে না, তাই শত্রু থেকে একটু সাবধান থাকুন এই মাসটা। এবং এই মাসে কিন্তু প্রাপ্তি যোগও রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ধনুরাশির জাতক ও জাতিকারা যারা রয়েছেন তারা এই মাসে প্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ওভারঅল যদি বলা যায় ধনুরাশির জাতক ও জাতিকার মোটের উপর দিয়ে শুভই যাবে, সেরকম কোনো প্রবলেম নেই, তবে শরীর স্বাস্থ্য এবং শত্রুতা দিকটা একটু ফলো করে রাখবেন, সেক্ষেত্রে সেরকম কোনো প্রবলেম আসবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।